ভারতবর্ষের মতো একটি ডিলিমিটেশনের একটি জাতীয় কমিশনে এভাবে কোষ্ঠ তালিকা প্রকাশ করতে পারে সেটি আমরা কোনোভাবেই আমরা বুঝে উঠতে পারি না। আসামে কেন্দ্র পুনর্বিন্যাসী কমিশনের তরফে যে খসড়া প্রকাশ করা হয়েছে তা নিয়ে তীব্র অসন্তুষ্টি ব্যক্ত করলো বরাক নাগরিক সংসদ এবং ইউটিডিসি। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে বলেন যে খসড়া প্রকাশ করা হয়েছে সেটা মোটেই যুক্তিগ্রাহ্য নয়। সর্বোপরি বরাক উপত্যকার 15টি বিধানসভা আসন কমিয়ে 13টি করা হলেও কোনো অবস্থাতেই তা মেনে নেওয়া যায় না। বাস্তবে মাটিতে না দাঁড়িয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হয়েছে, তাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে কমিশনকে সবকিছুই নতুন ভাবে করতে হবে। অসমে বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের পুনর্বিন্যাস নিয়ে কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে এ ব্যাপারে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা গণস্বার্থে পরিপন্থী এবং কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এভাবে সেটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। আমাদের স্পষ্ট দাবি হলো যে বরাক উপত্যকায় 15টি আসন বিধানসভা আসন অবশ্যই বহাল রাখতে হবে, একটি আসন বাড়াতে হবে শিলচর বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয়ত হলো যে মনে হচ্ছে যে রেড ক্লিপ বাটোয়ারার মতো কেউ শীতাতপ নিয়ন্ত্রিত বসে কে বা কারা একটি তারা তালিকা প্রকাশ করেছে, একটি বিধানসভা কেন্দ্রের সঙ্গে এমন কিছু অঞ্চল জুড়ে দেওয়া হয়েছে কোনো একটা বাস্তবরহিত ভারতবর্ষের মতো একটি ডিলিমিটেশনের একটি জাতীয় কমিশনে এভাবে খসড়া তালিকা প্রকাশ করতে পারে সেটি আমরা কোনোভাবেই আমরা বুঝে উঠতে পারি না যে কেন সেটি করা হলো। দ্বিতীয়ত আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা 11 জুলাইয়ের আগে নির্ধারিত সময়ের আগে আপনাদের প্রতিবেদন যুক্তি সহকারে আপনারা তুলে ধরুন। আমরাও এই কাজে আমরা নেমে পড়েছি আজ থেকে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে তিনি খুশি, তিনি বলতেই পারেন, কিন্তু আমরা বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে বলছি যে এই খসড়া প্রতিবেদনে আমরা খুশি নয়, আমরা অখুশি, আমরা বিরক্ত, একথাটা আমরা জানিয়ে দিচ্ছি। এবং এটা বরাক উপত্যকার এই মুহূর্তে প্রতিটি মানুষের মনের কথা। কমিশন স্বশাসিত সংস্থা, কোনো চাপের কাছে কমিশন নথি স্বীকার করবে না এবং যুক্তিগ্রাহ্য সেই পুনর্বিন্যাস হবে সেটা আমাদের দাবি। আর দ্বিতীয় কথা হলো যে সারা দেশের সঙ্গে, সারা দেশে 2026 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হবে, এর সঙ্গে সঙ্গতি রেখে একসঙ্গে সেটি করা হোক, এটাও আমাদের জোরালো দাবি। ইউটিডিসি সভাপতি রঞ্জিত দেবনাথ বলেন সবকিছু তালগোল পাকিয়ে খসড়ায় যে রূপরেখা উপস্থাপন করা হয়েছে এটা বরাকের গণস্বার্থের পরিপন্থী, এই খসড়া পাল্টে দিতে হবে কমিশনকে। আমরা ইউটিডিসি মনে করি বর্তমানে ডিলিমিটেশন নিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে এটা এটা পরিষ্কার জিনিস, এটা নাগরিকদের কোনোভাবেই সাহায্য করবে না, বরং এটা স্বার্থের পরিপন্থী। আশ্চর্য লাগে যে বরাকে 15টি আসনের জায়গায় 2টি আসন কিসের উপর ভিত্তি করে কমিয়ে দিল সেটা ভেবে পাওয়া যায় না। যেখানে বরাকে আমরা ভেবেছিলাম এবং দাবিও ছিল যে আগামী দিনে অর্থাৎ বর্তমান যে ডিলিমিটেশন এই পিরিয়ডে অন্ততপক্ষে 1টি বা 2টি আসন এখানে বাড়বে, লোকসংখ্যা অনুযায়ী এবং জিওগ্রাফিক্যাল যে পরিস্থিতি সেটা দিয়ে আমরা ভেবেছিলাম যে শিলচরে অন্ততপক্ষে 1টা তো হবেই। কিন্তু সেই জায়গায় অত্যন্ত পরিতাপের ব্যাপার কি করে 2টা আসন বরাকভেলি থেকে উঠে গেল। যদিও এটা একটা খসড়া ব্যাপার, আমাদের দাবি জানাওয়ার অবশ্যই অধিকার আছে, গণতান্ত্রিক দেশে বাস করি, কিন্তু আমার প্রশ্ন হলো কাদের অঙ্গুলি লোহেনে
একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন তার কাছে এসব রিপোর্ট পাঠানো হয়েছে। এবং দেখুন আশ্চর্যের ব্যাপার, যেটা দেখেছি আমরা সংবাদ মাধ্যমে, যে কাটলিছড়া থেকে একটা মানুষ আলগাপুর কনস্টিটিউয়েন্সি চলে গেছে, এটা কী ধরনের কথা? জিওগ্রাফিক্যাল আইডিয়া ওদের আছে কি সেটা নিয়ে আমাদের সন্দেহ। আসলে আমার কথা হলো একটা হুঞ্জিকিলি করা হয়েছে কোনো একটা দলের বা কোনো একটা গোষ্ঠীর নিজস্ব স্বার্থের জন্য এটা করা হয়েছে। তাই আমরা অনুরোধ রাখব যে এটাকে পুনর্বিবেচনা করে যাতে করে সামগ্রিকভাবে সমস্ত জনগণের স্বার্থ রক্ষা হয় সেদিকে লক্ষ্য রাখা। বরাক নাগরিক সংসদ সংযোজক অধ্যাপক সুব্রত দেব বলেন, বরাকে কেন্দ্র পুনর্গঠনে এই ধরনের কাটাছেঁড়া কাম্য নয়, কমিশনকে সর্বাবস্থায় এর পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন। বরাক নাগরিক সংসদের তরফ থেকে জোরালোভাবে প্রতিবাদ জানিয়ে এই কথা বলতে চাই, ডিলিমিটেশনের ব্যাপারটা অত্যন্ত আশ্চর্যজনক এবং তাদের পুনর্বিবেচনা করতে হবে গ্রাউন্ড লেভেল থেকে, যে এইটা 15টা থেকে 13টা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না, বরঞ্চ বাড়াতে হবে। অন্যান্য স্টেটে পপুলেশন হিসাবে বাড়ানো হয়, বরাক ভ্যালিতে কেন কমানো হলো না বাড়িয়ে? পপুলেশন তো বাড়ছে। তো আমরা বরাক নাগরিক সংসদের তরফ থেকে আবার আবেদন জানাচ্ছি যেন যেভাবেও গ্রাউন্ড লেভেলে এটা পুনর্বিবেচনা করা হয়, এবং তা না হলে আমাদের তরফ থেকে জোরালো প্রতিবাদ জানানো হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।